ব্যবসা করার ইচ্ছে আমাদের মধ্যে অনেকেরই থাকে, তার সঙ্গে থেকে যায় আরও কিছু সত্ত্বাবলী। অনেকেই চাই এমন কোনো ব্যবসা করব যে ব্যবসার মধ্যে পুঁজি থাকবে কম এবং যে ব্যবসায় লাভও থাকবে অনেক বেশি এবং যে ব্যবসায় খুব তাড়াতাড়ি গ্রো করা সম্ভব। যদি আপনি বেকার হয়ে থাকেন এবং যদি আপনি চান নিজেকে স্বাবলম্বী করতে, নিজের পায়ে দাঁড়াতে, বা যদি আপনি চান পার্ট টাইম বা ফুল টাইম কোনো রকম বিজনেস করতে, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এমন টাইপের ভিডিও দেখতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অতি অবশ্যই প্রেস করুন। আমি আপনাদের সঙ্গে অতনু আর আপনারা দেখছেন ডিজিটাল টিউটোরিয়াল। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক, দেখে নেওয়া যাক এই বিজনেস করলে কেমন টাইপের আমাদের লাভ হতে পারে এবং কী কী র মেটেরিয়াল লাগবে এই বিজনেস বা এই ব্যবসা শুরু করতে গেলে। বিজনেসটা হলো অডোনিল টাইপের কেক মেকিংয়ের বিজনেস। অডোনিলের মতো আরও অনেক কোম্পানি আছেন যারা এমন টাইপের বিজনেস করে থাকেন। এই কেককে এয়ার ফ্রেশনার কেকও বলা হয়। এর সম্পর্কে হয়তো অনেকেই জানেন বা হয়তো অনেকেই জানেন না। বাথরুম থেকে শুরু করে ঘর যে কোনো জায়গাতেই এটা ব্যবহার করা হয়। ঘরের এক কোণে বা বাথরুমের এক কোণে লাগিয়ে রেখে দেওয়া হয় দুর্গন্ধ মুক্ত করতে বা সুগন্ধ ছড়াতে। এর ডিমান্ড বা এর চাহিদা কেমন টাইপের সেটা আপনি একটু বাজার ঘুরলেই ভালো মতো বুঝতে পারবেন। এর ডিমান্ড বা এর চাহিদা আগেও ছিল, এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এই বিজনেস করতে গেলে দরকার হবে বেশ কিছু র মেটেরিয়াল অর্থাৎ কাঁচামালের। প্রথমে দরকার হবে ইথাইল অ্যালকোহল 95%, যার দাম আছে 45 টাকা থেকে 80 টাকার মধ্যে। দরকার হবে কার্বিটলের, যার দাম 90 থেকে 110 টাকার মধ্যে। এর সঙ্গে লাগবে গ্লিসারল, যার দাম আছে 70 থেকে 90 টাকা কেজি। এর সঙ্গে লাগবে ডিস্টিল ওয়াটার, যার দাম আছে 10 থেকে 18 টাকা প্রতি কেজি। এর সঙ্গে লাগবে সোডিয়াম সাইট্রেট, যার দাম আছে 70 থেকে 80 টাকা প্রতি কেজি। তার সঙ্গে লাগবে পারফিউম অর্থাৎ সুগন্ধ করার জন্য, যার দাম আছে 300 টাকা প্রতি কেজি। এর সঙ্গে লাগবে কালার বা রং, আপনি মনে করলে কালার অ্যাড করতে পারেন আবার নাও অ্যাড করতে পারেন। কালার আপনি পেয়ে যাবেন 200 থেকে 500 টাকার মধ্যে। এবার তাহলে দেখে নেওয়া যাক এই র মেটেরিয়াল দিয়ে কিভাবে আপনি বানাবেন। ধরে নিচ্ছি আপনি 100 গ্রামের বানাবেন। 100 গ্রামের বানাবার জন্য প্রথমেই আপনাকে একটা খালি পাত্র নিতে হবে। সেখানে আপনাকে 81 গ্রাম মতো ইথাইল অ্যালকোহল ঢালতে হবে, যার দাম পড়বে প্রায় 3.64 টাকা মতো। এরপর ঢালতে হবে কার্বিটল 3 গ্রাম, যার দাম পড়বে 27 পয়সা মতো মাত্র। এরপর দিতে হবে গ্লিসারল 3 গ্রাম, যার দাম পড়বে মাত্র 21 পয়সা মতো। তারপর ওই পাত্রের মধ্যে দিতে হবে ডিস্টিল্ড ওয়াটার 5 গ্রাম, যার দাম পড়বে 0.05 পয়সা। এবং এর সঙ্গে দিতে হবে সোডিয়াম সাইট্রেট 6 গ্রাম মতো, যার দাম পড়বে 42 পয়সা মতো। এরপর আপনাকে সেই পাত্রের মধ্যে থাকা মিশ্রণটিকে ভালো মতো ঘাঁটাতে হবে। বেশ কিছুক্ষণ ঘাঁটানোর পর হালকা মতো গরম করতে হবে। হালকা গরম করার পর আরও বেশ কিছুক্ষণ ধরে ঘাঁটাতে হবে। হালকা গরম করে ঘাঁটাবার পর দিতে হবে আপনাকে পারফিউম, পরিমাণটা হলো 2 গ্রাম, যার দাম পড়বে 60 পয়সা মতো। এবং তারপর দিতে হবে কালার, রং আপনি মনে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। রং যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ আপনাকে দিতে হবে, রঙের দাম নির্ভর করবে পরিমাণ অনুযায়ী। তারপর ওই গরম অবস্থাতেই সম্পূর্ণ মিশ্রণটিকে এমন টাইপের মল্ডের মধ্যে বা ছাঁচের মধ্যে ফেলে দিতে হবে এবং ঠান্ডা হয়ে গেলেই সেটা অরুণিলের মতো বা কেকের মতো রূপ ধারণ করে ফেলবে। তারপর সেটাকে মল্ড থেকে বা ছাঁচ থেকে বার করে সেটা আপনাকে প্যাক করে মার্কেটে সেল করতে হবে। সিল করতে দরকার হবে এমন টাইপের মেশিন। মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র 900 টাকা থেকে এবং নানা রকম টাইপের দামের রয়েছে। amazon.in বা আপনি indiamart.com বা যে কোনো মার্কেটে এগুলো পেয়ে যাবেন। এবার তাহলে দেখে নেওয়া যাক এই বিজনেস শুরু করলে কেমন টাইপের আপনার লাভ হতে পারে। ধরে নিচ্ছি আমি রং ছাড়া বানালাম, তাহলে 100 গ্রাম বানাতে কাঁচামাল বাবদ খরচ হবে 5.19 টাকা মতো। বাজারে সাধারণত 50 গ্রাম 75 গ্রাম এমন টাইপের ওজনে বিক্রি করা হয়ে থাকে। তাহলে যদি আমি চাই 75 গ্রাম বা 75 গ্রাম সেল করতে, তাহলে আমার র মেটেরিয়াল বাবদ খরচ হবে 3.89 টাকা মতো, মানে প্রায় 4 টাকা মতো। অন্যান্য খরচ ধরলাম 1 টাকা প্রত্যেক প্যাকেট পিছু, এবং এর সঙ্গে ধরলাম প্যাকেট বাবদ খরচ 80 পয়সা। তাহলে একটা 75 গ্রামের প্যাকেট বানাতে খরচ হবে 5.80 টাকা মতো। মার্কেটের দাম হচ্ছে 64 রুপিস 64 টাকা মতো। ধরে নিচ্ছি আপনি মাত্র 60 টাকা অর্থাৎ 60 রুপিসের বিনিময়ে বিক্রি করবেন, তাহলে আপনার প্রতি প্যাকেটের লাভ থাকবে 54.20 টাকা মতো, মানে প্রায় 54 টাকা মতো আপনার লাভ থাকবে। তবে যদি আপনি চান দোকানে সেল করবেন বা পাইকারি সেল করবেন, সেক্ষেত্রে আপনি এত লাভ করতে পারবেন না, কারণ দোকানদারকেও কিছুটা আপনার লাভের ভাগ দিতে হবে। যদি আপনি মাত্র 40 টাকা মতো লাভ রেখেও দোকানদারকে সেল করেন, তাও আপনার ভালো টাকা ইনকাম হবে।
এবং এই প্রোডাক্ট একসঙ্গে চার পিসের একটা বক্সের মধ্যে আসে। এই প্রোডাক্ট দোকানদাররা মিনিমাম এক বাক্সও কিনবে নেই এবং এই প্রোডাক্ট ছোট থেকে বড় সব দোকানই রেখে থাকা হয়। মুদিখানার দোকান থেকে শুরু করে যে কোনো কসমেটিক্সের দোকান বা ছোট থেকে বড় যে কোনো দোকানেই এই মাল রেখে থাকা হয়। যদি আপনার প্রত্যেকটা বক্সে চার পিস করে থাকে এবং যদি আপনি অ্যাভারেজলি একটা করে বক্স মাত্র 20টা দোকানে সেল করতে পারেন, তাহলে পার ডে আপনি 3-3.5 হাজার টাকা মতো লাভ করতে পারবেন, যেটা এক মাসে দাঁড়াবে 1,05,000 টাকা মতো। তবে অতি অবশ্যই শুরু করতে হলে নিজের কোম্পানির নাম দিয়ে শুরু করুন। কোনো ব্র্যান্ডের নাম দিয়ে বা কোনো নামি দামি কোম্পানির নাম দিয়ে শুরু করবেন না, এতে আপনার ফিউচারে প্রবলেম হতে পারে। তো শুরু করার আগে অবশ্যই রিসার্চ করুন, ভালো মতো দেখুন মার্কেট, তারপরে শুরু করুন। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন। সঙ্গে থাকতে হলে এমন টাইপের নিত্য নতুন ভিডিও পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ সময় ব্যয় করার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।